প্রতিবেশীর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরের কাঁকশায়। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত। অভিযোগকারিনীর দাবি, মা বাবা কাজে বেরিয়ে যাওয়ার পর শনিবার দুপুরে বাড়িতে একা ছিল সে। অভিযোগ, তখনই জোর করে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে অসীম গোলদার নামে প্রতিবেশী এক যুবক। মা বাবা ফিরে এলে ঘটনার কথা জানায় কিশোরী। কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশীদের হাতে ধরা পড়ে অভিযুক্ত অসীম গোলদার। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে কাংশা থানার পুলিশ। এই বিচার আমি অবশ্যই চাইছি, কেন এরকম তো আমার মেয়ের ঘরে আরো তো পাঁচজনের ঘরে এর ঘটনা হতে পারে। যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রতিবেশী। আপনি ওইসব করেননি? না, আমি যখন দাওয়ানতে গেছিলাম তো এখনো বলছি, মা তুই আমাকে এরকম ভাবে ফাঁসাচ্ছিস, আমি তোকে কিছু করেছি? ধৃতের বিরুদ্ধে পুরনো কোনো অপরাধের কোনো রেকর্ড রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বর্ধমান।